রিগিং বা ছাপ্পা ভোট প্রসঙ্গে আমি কিছু বলিনি, অথচ সে কথা বলা হচ্ছে। বলা হচ্ছে 17 নম্বর ওয়ার্ডে রিগিং হয়েছে। তা যদি হয়েই থাকে তাহলে তার দায়ভার বর্তমান প্রশাসক এড়াতে পারেন না। সাংবাদিক সম্মেলন করে একথা বললেন বনগার প্রাক্তন প্রশাসক শঙ্করার্ঢ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বনগার প্রাক্তন পৌর প্রশাসক শঙ্করার্ঢের বিস্ফোরক মন্তব্যের পর বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। শুক্রবার তার পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন বনগার প্রাক্তন পৌর প্রশাসক। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, তৃণমূল দলের নির্ধারিত 5 জনের কমিটি রয়েছে, যারাই একমাত্র সাংবাদিক সম্মেলন করতে পারেন। বনগাঁ জেলার যুব সভাপতি মাননীয় সন্দীপ দেবনা, উনি একটা প্রেস বিজ্ঞপ্তি করেছে এবং বিভিন্ন কুরুচিকর পূর্ণ কথা আমার নামে এবং প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্নার নামে সহ আরও কর্মীদের নামে কুরুচিকর পূর্ণ করেছে। তৃণমূল কংগ্রেসটার সাংগঠনিক উনি আগে একটা পদাধিকার আছে, তো সেটা জেনে নিই। প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার অধিকার আমাদের তৃণমূল রাজ্য তৃণমূল কংগ্রেসের যে 5 জনা কমিটি আছে, মানে টোটাল তৃণমূল কংগ্রেসের, তাকে রাজ্য পার্টির তরফ থেকে এই প্রেস মিট করার যে অর্ডার দিয়েছেন সে কাগজ আছে। প্রথমেই বলবো এটা একটা মানে অবৈধ কাজ করেছে। পাশাপাশি রিগিং ছাপ্পা ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনোই এ ধরনের কথা বলিনি, তবে কেন এ সকল প্রসঙ্গ টানা হচ্ছে? বলা হচ্ছে 17 নম্বর ওয়ার্ডে রিগিং হয়েছে। যদি 17 নম্বর ওয়ার্ডে রিগিং হয়ে থাকে তবে তার দায়ভার বর্তমান প্রশাসকও এড়াতে পারেন না। আজকে 17 নম্বর ওয়ার্ডে যিনি প্রাক্তন বিধায়ক বর্তমান প্রশাসক, তার কাছে তাকে বসিয়ে রেখে তারে অপমান করছে এই নতুন যুব সভাপতি, তারে অপমান, কারণ তার হোম ওয়ার্ডে যদি রিগিং করে জিতে হয় তাহলে সে অপমান, সে তিনিও তো সেই রিগিংয়ে ছিলেন, দায়ভার তো উনিও নেবেন। 17 নম্বর ওয়ার্ডে যেভাবে মানুষের কাজ করেছি সেইভাবে জিতেছি। ওই বক্তব্যে কখনো কি রিগিং ভাষাটা বলেছি? কখনোই বলিনি। তাও বলে কখনোই বলিনি জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের নির্দেশ দিয়েছেন, বালুদা নির্দেশ দিয়েছেন, কারণ বালুদা এরকম কাজ করতে পারে না। একটা কথাই বলেছিলাম যে 13 নম্বর ওয়ার্ডে যেভাবে ভোট পরিচালনা করতে আমি গিয়েছিলাম আমার যাওয়াটা অনুচিত হয়েছে। এছাড়াও এদিন নানান ইস্যুতে স্থানীয় নেতৃত্বকে এক হাত নিয়েছেন শঙ্কর। আজকে দলের এত পুরনো কর্মী ওখানে কারা ছিল? পুরনো কর্মী, একবার 19 সালে গিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিল, মতিগঞ্জে এসে বিজেপিতে মঞ্চে যোগ দিল, আজকে বড় জেলার লিডার হয়েছে। আজকে জেলার লিডার হয়ে বনগাঁয় কোনো প্রোগ্রাম হলে আমরা দেখতে পাই কোথায়, যে আমরা দেখতে পাই ট্যাংরা দিয়ে লোক আনছে, বাস পাঠিয়ে দিচ্ছে। ওখানে একটা DN 44 বাস ইউনিয়ন আছে, 30-40 খানা করে বাস যাচ্ছে, আমরা শুধু দেখি বাসের লোক আছে। কেন বনগাঁ টাউনে